23 মে 1954 গোয়েন্দা প্রতিবেদন। এদিন সরকার অধিগ্রহণকৃত এমজেড কোম্পানির সোনাইকুণ্ডি সার্কেলের কর্মচারীরা যে সভা করে তার কার্যবিবরণীর একটি অনুলিপি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বরাবরে পাঠানো হয়। কার্যবিবরণীতে তুলে ধরা হয়েছে শ্রমিকদের প্রতি অন্যায্য আচরণ ও দুর্ভোগের কথা। 23 মে 1956 সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে এদিন শেখ মুজিব বললেন, পরিষদ অধিবেশনে স্পিকারের রুলিংয়ের দরুন বর্তমান সরকার মন্ত্রিসভা 30 মে তারিখের পর ক্ষমতায় বহাল থাকিতে পারেন না। জনাব সরকার যদি মনে করেন যে ইহার পর তাহাকেই মন্ত্রিসভা গঠন করিতে বলা হইবে, তাহলে আমি শুধু ইহাই বলিব যে গভর্নর সর্বশক্তিমান নহেন, কারণ আমরাই সংখ্যাগরিষ্ঠতার অধিকারী এবং সমর্থক সদস্যদের স্বাক্ষর দ্বারা তাহার সত্যতা প্রমাণ করিব। 23 মে 1957 শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে পদচ্যুত সাংগঠনিক সম্পাদক অলি আহাদকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে রেজিস্ট্রার ডাকযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিব। 23 মে 1973 বিশ্ব শান্তি ও জাতীয় মুক্তির আন্দোলনের অগ্রদূত হিসেবে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করে বিশ্ব শান্তি পরিষদ। এটি ছিল স্বাধীন বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনে বিশ্ব শান্তি পরিষদের জেনারেল সেক্রেটারি শ্রী রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক জুলিও কুরি পদক প্রদান করেন। পদক গ্রহণের পর অনুভূতি জানাতে গিয়ে বঙ্গবন্ধু বললেন, আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন, এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু একই সাথে আমি এটাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামে বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি, এটা আমার দেশের 7.5 কোটি মানুষের। 24 মে 1949 ঢাকা জেলে এদিন শেখ মুজিবের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেন এক গোয়েন্দা কর্মকর্তা। প্রতিবেদনে লেখা হল, শেখ মুজিবের বাবা মুন্সেফ কোর্টের অবসরপ্রাপ্ত সেরেস্তাদার, তার মাসিক পেনশন 50 বা 60 রুপি, তবে তার পিতার 100 বিঘার মতো আবাদযোগ্য জমি আছে। তিনি একজন তালুকদার এবং এলাকার সম্মানিত ব্যক্তি। মুজিবুর রহমান বিবাহিত, বৈবাহিক সূত্রে তার কিছু সম্পত্তি রয়েছে যা থেকে বছরে 2000 রুপির মতো আসে। গ্রেপ্তারের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তিনি পিতার কাছ থেকে হাত খরচ পান, এর বাইরে তার আয়ের আর কোনো উৎস নেই। 24 মে 1956 আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের প্রস্তাব অনুসারে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ দুর্ভিক্ষ কমিটি গঠিত, মৌলানা ভাসানী সভাপতি, শেখ মুজিব সম্পাদক নিযুক্ত। 24 মে 1964 ভৈরব বাজার দক্ষিণপট্টির বিরাট জনসভায় শেখ মুজিব বললেন, চতুর্দিকে আজ চক্রান্তের বেড়াজাল এমনভাবে বিস্তার করা হয়েছে যে অবিলম্বে এসবের বিরুদ্ধে না দাঁড়ালে পূর্ব পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠবে। 24 মে 1967 কারাগারে বসে শেখ মুজিব লিখলেন, আজ 24 মে সকালে সিভিল সার্জন সাহেব আমাকে দেখতে এসেছেন, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে পড়েছে। স্বাস্থ্য খারাপ হয়ে পড়লে জেল খাটবো কেমন করে? জেলের ভিতর সামান্য অসুখ হলেই মন খারাপ হয়, মনে হয় কত বড় ব্যারামি না হয়েছে। বিশেষ করে আপনজনের কথা মনে পড়ে, আপনজনের সেবা চায় মন বারবার। বোধহয় এটাই নিয়ম, যা পাওয়া যায় না বা পাওয়া যাবে না তার উপরই আগ্রহ হয় বেশি। তাই ভাবি, জীবনের কত হাজার হাজার দিনই কারাগারে একাকী কাটাইয়া দিলাম, আর কতকাল কাটাতে হয় কেই বা জানে। তবুও দুঃখ নাই, নীতি ও আদর্শের জন্য অত্যাচার সহ্য করেছি। 24 মে 1972 বেলা 11:40 ঢাকা এলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। স্ত্রীকে সঙ্গে নিয়ে তাঁকে দেখতে গেলেন বঙ্গবন্ধু। কবির আগমন উপলক্ষে এক বাণীতে বঙ্গবন্ধু বললেন, কবি নজরুল বাঙালির বিদ্রোহী আত্মা
এবং বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার। কবিকে মাসে 1000 টাকা ভাতা দেবার সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হল। বঙ্গবন্ধুর সরকার চিরস্থায়ীভাবে কবিকে দান করে ধানমন্ডির একটি দোতলা বাড়ি।